হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 11:30। তো 11:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আমি ছাদে দাঁড়িয়ে আছি, ছাদে জামাকাপড় মেলতে এসেছি। তো অনেকদিন তো ছাদে তোমাদের সাথে কথা হয় না। আজকে সেরকম পরিমাণে রোদ ওঠেনি, কুয়াশা কুয়াশা পড়েছিল তো। আর কিন্তু ওঠেনি ঠিক কথাই, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো ভাবলাম ছাদে জামাকাপড় মেলি আর তোমাদের সাথে কথা বলে তারপর নিচে যাই। আর সকালে জলখাবার খাওয়াই হয়ে গেছে, টিফিন টিফিন করে এলাম। জল খেয়েছি, ব্রেড করে আজকে ব্রেড নিয়েছিলাম। তো বড়ের শরীরটা ভালো না বলে প্রতিদিন না রুটি খেতে ভালো লাগছে না। তো আমি কালকে বলেছি তাহলে এক একদিন এক একটা আমি তোমাকে বানিয়ে দেবো। এই কালকে ব্রেড নিয়ে এসছে, তো বাটার দিয়ে ব্রেড দিলাম, আর তার সাথে একটা ডিমের পোচ আর একটা কলা। আর আমি জ্যাম দিয়ে খেলাম, আমার বাটার খুব একটা ভালো লাগে না। খাওয়া দাওয়া করেই এসেছি তোমাদের সাথে, মানে ছবিটা শেয়ার করলাম, কথা বলতে পারিনি তখন। যাই হোক, তো এখন ওকে মাঝে মাঝে এই সব কিছুই করে দেবো। রুটিটা প্রতিদিন করবো না, এক মানে এক ঘেয়ে খেতে না ওরও ভালো লাগছে না। রুটি করলেও একটার বেশি দুটো খেতে পারছে না, তাই জন্যই আমি কালকে বলেছিলাম যে তুমি বাজার থেকে এগুলো সব নিয়ে আসবে। পাস্তাও এনেছে, তো এক একদিন এক একটা করে তো করবো খুব মাঝে মাঝে। তো যাই হোক, এখন নিচে গিয়ে রান্না করবো। আজকে রান্না বেশি কিছু হবে না, বরের শরীর ভালো না বলে বর খেতে চায় না। আর অত অত রান্না ধরো একদিন করলে তিন দিন খেতে হয়, তো যতই ফ্রিজে থাকুক ভালো লাগে না। তো আজকে মাংস করব, চিকেন আর বেগুন পোড়া। কালকে খয়রা মাছ ছিল, খয়রা মাছও বলে ওটাকে, আবার খোকা ইলিশও বলে। তো ওটা এক পিস মাছ ঝোল আলু রয়েছে, ওইটা রয়েছে, ব্যাস হয়ে যাবে, বেশি কিছু করবো না। আর মাংসের একটু পাতলা করে ঝোল করবো, যেহেতু শরীর ভালো না, রিচ খাবার খুব একটা খেতে ভালো লাগে না, বমি হয়ে যায়। তো এই হলো আমাদের সারাদিনের, আমার সারাদিনের আজকে রুটিন। তারপরে বেশি আর কাজ নেই, আর বিকালে এখন যাই না, বেরোতে পারবো কিনা, বর তো ঘরে কাজে বসে গেছে। তো এই হলো আমার সারাদিনের আজকে রুটিন। দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে, এখন এসে একটু বিছানায় বসলাম, এখন একটু শোবো। বর যথারীতি বেরিয়ে গেছে, আজকে ভাবলাম স্যাটারডে আজকে একটু বেরোবো। তোমাদের বলছিলাম যে বেরোতে পারি বিকালে, তো যথারীতি ওর বন্ধুবান্ধব ফোন করলো, সে তাদের সাথেই চলে গেল, আর আমাকে নিয়ে বেরালো না। এখন বলে গেছে যে সন্ধ্যাবেলা এসে বেরাবো। তো দেখো, সন্ধ্যাবেলা ঠান্ডার মধ্যে না বেরাতে ভালো লাগে না আমার। তো শীতকালে তুমি দিনের বেলা বেরাতে তাও খুব ভালো, আর যেহেতু বাইকে যাই, বাইকে খুব ঠান্ডা লাগে, তো দিনের বেলা রোদ থাকলে ঘুরতে ভালোই লাগে। তো বলে গেছে আসলে বেরাবো, তো এখন কখন আসবে জানি না, কোনো কিছু ওরকম বলেই যায় যে এসে বেরোবো। তো দেখা যাক, যদি তাড়াতাড়ি আসে তাহলে বেরোবো, আর যদি দেরি করে আসে তাহলে আর বেরোবো না, যেহেতু ঠান্ডা আজকে প্রচুর ঠান্ডা, ভালোই হাওয়া দিচ্ছে। আর একটা কথা, আজকে ভাবছি যে একটু বাড়িতে ওয়ার্কআউট করব। মানে অনেক দিন ধরেই আমাকে সবাই বলছে আমি নাকি একটু মোটু মোটু হয়ে গেছি। তোমরা দেখে বলো তো আমাকে মোটা মোটা লাগছে কি না, তো জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না ভালো। তো বর অনেক দিন ধরে বলছে যে একটু রোগা হওয়ার চেষ্টা করো। বর তো আমাকে বলছে জিমে ভর্তি করে দেবে, চলো। আমার বর তো জিম করতোই, তো ও একটুখানি অফ দিয়েছিল, একটা বছর গ্যাপ দিয়েছিল বলে জানো ওর শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেলো। তো ও যাবে, এর মধ্যেই যাবে। তো আমাকেও বলছে তুমি আমার সাথে যাবে। তো আমি জিমে যেতে চাইছি না, কেন আমি সকালবেলা অত ভোরে উঠতেও পারবো না, 7টার মধ্যে হয়তো বেরোতে হবে। ও যেমন 7টায় যেত আগে, তো দেখা যাক আমি যাবো না, আমি বাড়িতেই ওয়ার্কআউট করবো যতটা পারবো। যেদিন যেদিন ইচ্ছা হবে সেদিন সেদিন করবো, প্রতিদিনও আমি করতে পারি না, মানে একটুখানি করবো তো হাঁপিয়ে যাবো, তো সে তো হাঁপাবোই। বর বলে কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়। তো যাই হোক, ভাবছি আজকে একটু ওয়ার্কআউট করবো, ওই ভাবতে গিয়েই মনে হয় সময়টা চলে যাবে, জানি না করতে পারবো কি না। তো করতে গেলেই মনে হচ্ছে আলিশি লাগছে, তো জানি না, মানে করলে তো তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্য, যদি পারি দেখাবো। আর কি বলো তো, আগে আমি না মাঝখানে আমি করেছিলাম, তখন সবাই বলছিলো কন্টিনিউ আমি করছিলাম, তখন সবাই বলছিলো যে হ্যাঁ ওয়ার্কআউটটা আমার কাজে দিয়েছে। তো সেটা যদি রেগুলার মেনটেন করতাম তাহলে এতদিনে আমি অনেকটা, আমি মানে অনেকটা না হলেও মোটামুটি শেপে চলে আসতাম, রোগা হয়ে যেতাম। আর সব থেকে বড় মেয়েদের সমস্যা হচ্ছে পেট, পেটটা নিয়েই হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো আমারও যথারীতি সেই পেটটা নিয়ে সমস্যা, তো দেখা যাক করি কি না। আর একটা কথা, ভিডিওগুলো সেই আবারও প্রবলেম হচ্ছে, তোমরা দেখতেই পাবে, জানি না সলিউশন আমি খুঁজে বার করতে পারিনি, কি আর বলবো বলো। তো তোমাদের কাছে যদি সলিউশন থাকে আবারও বলছি, আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও।
তো বলেছিলাম ওয়ার্কআউট করব, তো ওয়ার্কআউট চলছে আমার। তার আগে তোমাদের সাথে একটু কথা বলছি, তোমাদের বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব ওয়ার্কআউটটা দেখাবো, কিন্তু কি অনেক কিছু ভুলে গেছে, ওই জন্য ভুলভাল জিনিস দেখিয়ে তোমাদের লাভ নেই। তো আমার যেগুলো যেগুলো মনে পড়ছে যখন যখন সেগুলো আমি করলাম, এর ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলছি। প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে যেহেতু অনেক দিন পর করছি, আমার মানে হাঁপিয়ে তো যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। তো জানি না আজকে থেকে স্টার্ট করলাম কতদিন করতে পারবো, বললাম না যে কন্টিনিউ আমি করতেই পারি, খুব প্রবলেম হয়, মানে আড়িশে তো আমি লাগে। তো জানি না কতক্ষণ করতে পারবো। আর তো আমি ভালো করে আবার যেগুলো আজকে আমি করলাম সেগুলো আমি ভালো করে রোজ দিন করি, তো একদিন একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যেটা আমি আমার হাজব্যান্ডের থেকে আমি জেনে নেব। ওকে একবার আমি না দেখিয়ে দিতে বলবো, কেন অনেকদিন যেহেতু হয়ে গেছে ও এখন বাড়িতে নেই, তো আমার যেগুলো যেগুলো মনে ছিল আমি সেগুলো করলাম। তো সঠিক না মানে ভুল আমি তো জানি না, তাই জন্য তোমাদের আর দেখালাম না, যদি ভুল হয় তোমরা ভুলটাই হয়তো দেখবে আমার, তাই জন্য দেখালাম না, ওর থেকে জেনে নিয়ে নেক্সট আবার যখন করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ওয়ার্কআউট করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে, তো কী যে পরিমাণ কষ্ট হলো আমার ওয়ার্কআউটটা করতে, বেশিক্ষণ একদমই করতে পারিনি যেহেতু অনেক দিন ছেড়ে দিয়েছি, অনেক দিন পর আবার শুরু করেছি। তো কন্টিনিউ যদি করি দেখো তাহলে তো সেটা ভালোই লাগে, আর অতটা তখন কষ্ট মনে হবে না, যেহেতু আমি আবার আজকে করলাম, আবার ধরো আমি একটু মানে ভীষণ আলিশি আমার এই সমস্ত জিনিসে, তো আজকে করলাম কালকে হয়তো করবো না, আবার পরশু করলাম, এরকম হয়তো গ্যাপ হয়ে যাবে। তখন এই জিনিসটা কী বলতো, গা হাত পা ব্যথা হচ্ছে, যেমন আজকে যেমন করলাম প্রথম প্রথম তো গা হাত পা একটু ব্যথা হবেই। তো যাই হোক প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর হাজব্যান্ড যেহেতু নিয়ে খেয়ে দেওয়ার মতো সেরকম ছিল না আমার, যেগুলো যেগুলো মনে ছিল সেগুলোই করলাম। তো যাই হোক এটা কতদিন করতে পারবো আমি নিজেও জানি না, আমার যখন যখন ইচ্ছা হবে আমি তখন তখন ধরো করবো, আমার যখন যখন ইচ্ছা হবে না তখন তখন আমি করবো না। তো একটুখানি জল খেয়ে নিই। খুব ঠান্ডা জল, এমনি বাইরেই জল রাখছি, তাও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, ফ্রিজের জল তো হয়ে যাবে না এখন। তো যাই হোক আজকে ওয়ার্কআউট তোমাদের সাথে শেয়ার করতে, যখন আমি পুরোপুরি আবার জেনে যাব সব কিছু তখনই তোমাদের সাথে আমি আবার শেয়ার করব, যেহেতু এখন করছি প্রায়ই করব। তো যাই হোক ব্লগটা এখনই শেষ করে দেবো, বর বেরিয়েছে, জানি না কখন আসবে, আজকে স্যাটারডে ভেবেছিলাম বেরোবো বললাম, আর আজকে কেন বেরোবো বলেছিলাম, কালকে যেহেতু সানডে, কালকেও ছুটি, তো কালকেই বেরোতে থাকবে না, ও সকালবেলায় বেরিয়ে যাবে ধরো 10-11টায়, আর বাড়ি ফিরতে ফিরতে ধরো রাত হয়ে যাবে, কালকে ওই জন্য বেরোতে পারবো না, সানডেতেই বেশি বেরানো হয়, তাই জন্য বলেছিলাম যে তোরা চল নিয়ে যাব, আজকে নিয়ে বেরাও। তাহলে হলো না, বন্ধু ফোন করলো, বন্ধু বলতো ওর থেকে সব ছোটোই, তো ফোন করলো, সে এখানে একটা ইন্টারভিউ দিতে এসেছিলো, ইন্টারভিউ না ট্রেনিং নিচ্ছে, চাকরি দিয়ে ট্রেনিং নিচ্ছে, সে দমদমে যাবে, তো এখানে বললো ওকে দাঁড়াতে, ওর সাথে বাইকে করে দমদম চলে যাবে, ওই দমদমের রুমটাতে ও থাকে মেসের মতো আর কি। তো যাই হোক সেখানে চলে গেলে, কখন আসবে কখন বেরোবে আমি জানি না, হয়তো বেরোনো আজকে হবে না, যাই হোক এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার পারলাম দেখালাম, সবসময় বলি যতটা আমার পক্ষে সময় তোমাদের সাথে শেয়ার করা ততটাই আমি শেয়ার করি, এর থেকে যখন বেশি পারবো অবশ্যই তোমাদের দেখ। তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও করে আমার চ্যানেলটা পায়েল বেঙ্গল ব্লগ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের যদি আমার কাছ থেকে এক্সপেকটেশান থাকে কোনো কিছু অন্যরকম দেখার, অন্য কিছু করার, অন্যরকম ব্লগ চাও ভিডিও চাও আমি যাতে বানাই, সেটাও আমার কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো, যেহেতু আমি ডেলি বেসিসের ভিডিও বানাই, আমি অন্য ভিডিও বানাই না, তো তোমরা বললে আমি অন্যরকম ভিডিও বানানোর চেষ্টা করব, যেহেতু এখন অনেক দিন হয়ে গেছে, 2-3 মাস হয়ে গেছে অক্টোবর থেকে, 3 মাস মতো হয়ে গেছে, তো কিছুটা পারছি এখন করতে, হোপফুলি তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই করতে পারবো আরও। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা।